অরণ্যের ডাকে ছুটে বেড়ানো পাগলামোর গল্প। সুনীল গঙ্গোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অরণ্যের দিনরাত্রি অবলম্বনে আবারও বড় পর্দায় আসতে চলেছে নতুন ছবি। এবার সুমন মৈত্রের আবার অরণ্যের দিনরাত্রি, চার বান্ধবীর বেড়াতে যাওয়ার গল্প, বন্ধুত্বের গল্পই বলবে এই ছবি। সম্প্রতি আউট হলো এই ছবির টিজার। যারা আমাকে সবভাবে সাপোর্ট করেছে এবং তার যে দুজন কর্ণধার সন্দীপ সরকার স্যার, উনি এই মুহূর্তে এখানে নেই, উনি আমেরিকায় আছেন, আর উনি সবভাবে সাপোর্ট করে গেছেন ফ্রম ডে ওয়ান। ওনার জন্যই আজকে অনেক কিছু বাস্তবায়িত হয়েছে। সতীশবাবু যে ছবিটা করেছে, যেটাতে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস থেকে অরণ্যের দিনরাত্রি, এমন হয়েছে যে সেই গল্পে যখন চারজন বন্ধু জঙ্গলে বেড়াতে গেছে, সেখানে চারটি মেয়ে বেড়াতে যাবে না, কেন তিনটি মেয়ে সেখানে ব্লগার, তারা এটা এই জঙ্গলটাকে ক্যাপচার করবে না, তারা যেন সিরিজটা কেন শ্যুট করবে না জঙ্গলের ভেতরে, একটা অনরোড ফিল্ম বাংলায় হয় না, তিনটে মেয়ের গল্প, সেখানে ফেমিনিজম আছে, সেখানে উমেন এম্পাওয়ারমেন্ট আছে এবং নারী নিয়ে একটা নারীদের কথা বলা আছে। তো যখন প্রত্যেকটা মানুষ দেখবে, অডিয়েন্স দেখবে, নারীরা বা মেয়েরা সবাই খুব রিলেট করতে পারবে। চারটি মেয়ের একদম বিন্দাস জঙ্গলে গিয়ে ঘোরা, অসাধারণ ডুয়ার্সের ছবি, একদম কী বলবো, একদম অন্য জনরের গল্প। আমি যেটা আগেও বলেছিলাম যে আমরা বিভিন্ন গল্প নিয়ে আসবো, সেটা না, ওনার মানে আমরা খুবই থ্যাঙ্কফুল যে ওই নামের একটু আভাস আমরা দিতে পেরেছি। দিস এন্টায়ার ফিল্ম ইজ অ্যাকচুয়ালি অন দ্য মডার্ন ইস্যুজ, মানে মডার্ন আমরা অনেক মেয়েরা যেরকম হয় বা আমরা অনেক মানে অনেকজনই কিছু ইস্যুজ নিয়ে থাকি, অনেক রকম হয়তো ফ্যামিলি ইস্যুজ থাকে বা আমাদের চয়েস অফ ক্যারিয়ারের ইস্যুজ থাকে, অনেক সময় হয়তো মানে আমাদের প্যারেন্টসদের ইস্যুজ থাকে যেটার জন্য হয়তো সন্তানের প্রতি অনেক রকম সমস্যা দেখা দেয় পরবর্তীকালে। তো অনেক রকম ইস্যুজ ধরে নিয়ে এই প্রত্যেকটা চরিত্রকে এসক্রাইব করা হয়েছে, প্রত্যেকটা চরিত্রকে তৈরি করা হয়েছে। প্রথম কথা, আবার অরণ্যের দিনরাত্রি নামটার মধ্যে একটা নস্টালজিক ফিলিং আছে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট ওই মানে অরণ্যের দিনরাত্রির সঙ্গে ছবিটার আদারওয়াইজ কোনো গল্পের বা কোনো দিক থেকেই কোনো সিমিলারিটি নেই, একদমই নেই। এটা একদম আজকের দিনের একটা গল্প এবং তিনটি মেয়ে যাদের মধ্যে একটা খুব ভালো বন্ধুত্ব রয়েছে, আর ইটস এ ট্রাভেল স্টোরি। যে ওরা বেসিক্যালি আমার যে চরিত্রটা, শি ইজ এ ডিরেক্টর অ্যান্ড শি ইজ শ্যুটিং ফর আ ট্রাভেল স্টোরি, যেটা ট্রাভেলগ শ্যুট করছে। তো শ্যুট করতে গিয়ে দেন দে অল গো টু ডুয়ার্স অ্যান্ড দিস টু ফ্রেন্ডস দে কেম অলং টু হেল্প হার শ্যুট দ্য ট্রাভেল স্টোরি। অনেকদিন বাদে এই ছবিটা আবার অরণ্যের দিনরাত্রি যে ছবিটা আসছে, সেটা মেনলি ফিমেল ওরিয়েন্টেড গল্প, এটাই একটু এই ছবিটার নতুনত্ব। বেসিক্যালি আমরা যে ছবিগুলো দেখি সেগুলো এখন সবই নিজে ওরিয়েন্টেড ছবি, ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি, এটা একটু ডিফারেন্ট, একটু অন্যরকম করার চেষ্টা করেছে সুমন ডিরেক্টর। তো আমি আশা করছি ছবিটা দর্শকরা ভালো নেবেন। অরণ্যের দিনরাত্রি চারজন ছেলে, চারজন মেয়ে, অনুপ্রাণিত বলা আছে কিন্তু ঘটনার কোনো মিল নেই। এখানকার জার্নিটা পুরোটাই আলাদা ধরনের একটা, যেমন আমার পরিবার সম্পর্কটা, যে সম্পর্ক নিয়ে নাট্য ঘটনা যে তৈরি হয় সেটা একদমই আলাদা। সতীশবাবু করেছিলেন আবার অরণ্যের দিনরাত্রি, সেটা আবার একটা এই নামে আসছে আবার অরণ্যের দিনরাত্রি। ভালো হোক ছবি, ভালো হোক বাংলা ছবি, যে কোনো ছবি ভালো হোক এইটা আমরা চাই। অলওয়েজ ইন সাপোর্ট অফ নিউ ওয়ার্ক অ্যান্ড আমার মনে হয় যে এক নতুন কনসেপ্ট, সেটাকে সাপোর্ট করা, তার পাশে দাঁড়ানো খুব কম লোকই করে, সেখানে আমি থাকি অ্যান্ড এটা আবারও আমি চলে এসেছি তাদের সাপোর্টে। এবং একটা ফিমেল প্রোটাগনিস্ট চারজনকে নিয়ে এটা মুভি, সেখানে আমার মনে হয় যে কোনো হিরো নেই, সেখানে একটা হিরো এসে সাপোর্ট করছে, এটাই আই থিঙ্ক ইজ আ বিগ থিং। অ্যান্ড অলওয়েজ ইন সাপোর্ট অফ ওয়ার্ক অ্যান্ড সবসময় চাই যে ফিমেল সেন্ট্রিক কাজ হোক, সবসময় যে হিরোদেরই দেখতে হবে তার কোনো মানে নেই, হিরোইনদের দেখো এবং ভালো যারা কাজ করে তাদেরকে দেখো। অরণ্যের ডাকে ছুটে বেড়ানো পাগলামোর গল্প। এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন আর্টেজ টিভি HD তে।